আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের ঘটনা, তার নাম দেওয়ার ঘটনা, তার বংশপরিচয় কাহিনী এবং 5 বছর বয়সে তার সাথে কি ঘটেছিল তা এই ভিডিওতে আলোচনা করা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের পূর্বে কুরাইশদের একটি বড় সমস্যা সমাধান করে দিয়েছিলেন। কাবাঘরের মধ্যে হাজরে আসওয়াদের মূল্যবান সেই পাথরটি কে যথাস্থানে রাখবে এই বিষয়টি নিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব দেখা গেল। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি পদক্ষেপ গ্রহণ করলেন যার ফলে সকল সমস্যা সমাধান হয়ে গেল। তিনি তার চাদরটি জমিনের উপরে প্রসারিত করলেন এবং হাজরে আসওয়াদটি নিজের হাতে ধরলেন আর সেটা কাপড়ের উপরে রাখলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের নেতাদেরকে আদেশ দিলেন যে তারা যেন কাপড়ের পাশে ধরে এবং সেটা গিয়ে যথাস্থানে রেখে দেয়। এরপর লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরটি যথাস্থানে রেখে দিলেন। এতে সবাই খুশি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি ভাবতে ভাবতে নিজের ঘরে প্রবেশ করলেন। হঠাৎ করে তিনি ঘরের মধ্যে নড়াচড়া শব্দ পেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দেওয়া হলো যে তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুই হাতের মধ্যে তুলে নিলেন। এরপর তিনি তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মৃদু হাসলেন এবং বললেন, আমি এই সন্তানের নাম রাখলাম ফাতিমা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই কষ্টের মধ্যে বেশি হাসলেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কন্যা সন্তানরা ছিলেন জায়নব, রুকাইয়া, উম্মে কুলসুম। আর তারপরই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের এই ঘটনাটি ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে। অর্থাৎ এটি ছিল বিশে জমাদিউসসানী শুক্রবারের দিন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামকরণের ঘটনা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামকরণ করা হয়েছিল ইলহামের মাধ্যমে। এই মর্মে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার নাম ফাতিমা এই কারণে রাখা হয়েছিল যে আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মধ্যে পর্দা সৃষ্টি করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাহান্নাম থেকে সংরক্ষণ করেছেন। তার নাম রাখা হয়েছে জোহরা কারণ তিনি ছিলেন মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুষ্প এবং তিনি ছিলেন সাহসী। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহ তাআলার কাছে অতুলনীয়। আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা মারিয়ামের সাদৃশ্য রয়েছে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি নারীদের মধ্যে উত্তম হল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারিয়াম বিনতে ইমরান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ পরিচয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মাতা ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ছিলেন অত্যন্ত অভিজাত বংশের। সম্মানিত বংশের দিক দিয়ে তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী ব্যক্তিত্বের অধিকারী। তিনি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সব কারণে জাহিলি যুগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাহেরা নামে ডাকা হতো আর তাকে কুরাইদের রমণীদের মধ্যে নেত্রী হিসেবে অভিহিত করা হতো। যখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করল তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলেন। যখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলল
তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য হিসেবে মেনে নিলেন। যখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু থেকে বঞ্চিত করল, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ধন সম্পদ উজাড় করে দিলেন। আল্লাহ তাআলা এই মহিয়সী, সহনশীল ও দানশীল নারীকে সৌন্দর্যময় চরিত্র উপহার দিলেন। আর এই মহিয়সী নারী হচ্ছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মাতা ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং পিতা ছিলেন সমস্ত রাসূলগণের নেতা, সর্বশেষ নবী এবং সমস্ত মুত্তাকিদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ বংশমর্যাদার দিক থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ ছিল অত্যন্ত সম্মানিত, আর এই মর্যাদাবান পিতা ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, পিতামাতার সর্বশেষ সন্তান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার পিতামাতার সর্বশেষ সন্তান। স্বাভাবিকভাবেই ছোট সন্তানকে পিতামাতা একটু বেশি আদর করেন, এজন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খুশি হতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হতেন। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসন্তুষ্ট হতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অসন্তুষ্ট হতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে একাই সব কাজকর্ম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে আঘাতপ্রাপ্ত হলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যান্ডেজ করে দিয়েছিলেন এবং সার্বক্ষণিক সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বয়সপ্রাপ্ত হলেন, অর্থাৎ বালেগা হলেন, তখন অনেকেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবকে সমর্থন দিলেন। পরবর্তীতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল, যার ফলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেছিল ইমাম হাসান ও হুসাইন। 5 বছর বয়সে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোটবেলা এমন একটা গৃহে অতিবাহিত হয়েছে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা ও শান্তি শৃঙ্খলা মজবুত করেছেন। সেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরও 3 বোন এবং ভাই কাসেম ও আবদুল্লাহও ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সন্তান। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 ভাই কাসেম ও আবদুল্লাহ ইন্তেকাল করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারায় বিষণ্ণতার ছাপ দেখা গিয়েছিল। এটা দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অত্যন্ত বেদনায় মর্মাহত হয়েছিলেন। তাদের ইন্তেকালের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 4 কন্যার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও লালন পালন করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিবের ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের কাছ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লালন পালনের জন্য চেয়ে নিয়েছিলেন, কারণ আবু তালিবের ছেলেমেয়ের সংখ্যা ছিল অনেক বেশি আর সেই তুলনায় সম্পদ ছিল অনেক কম। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সন্তানদের মতো তাদের সাথে লালন পালন হতে থাকলেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময়ের ঘটনা। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদত করার জন্য হেরা গুহাতে অবস্থান করতেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 5 বছর। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাইলেন। এরপর তাকে জানানো হলো যে তার পিতা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এরা গুহায় অবস্থান করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিকাংশ ব্যক্তিকেই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে পেলেন না। তিনি তার বাড়িতে কোনো মূর্তি দেখেননি। তার সম্প্রদায়ের ব্যক্তিরা যে সকল মূর্তিদের পূজা করত, তিনি তার পিতামাতাকে সে সকল মূর্তিদের পূজা করতে কখনোই দেখেননি। আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতামাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনোই মূর্তিদের সামনে সেজদা করেননি। তার পিতামাতা কখনোই ওই সব পাথরের সম্মুখীন হয়নি যে সকল পাথরের পূজা তার সম্প্রদায়ের লোকেরা করত। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনে হানিফকে গ্রহণ করে নিলেন। নিশ্চয়ই তিনি ছিলেন একজন সম্মানিত পিতা, একজন সম্মানিত নেতা এবং একজন সম্মানিত মহামানব। এছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন জান্নাতি নারীদের নেত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের সময়ের কাহিনী জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।